রোগী মৃত্যু ঘিরে উত্তপ্ত এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল মহিলা চিকিৎসককে মারধরের অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে বন্ধ জরুরি বিভাগের পরিষেবা ঘটনাস্থলে লালবাজার সহ চারটি থানার পুলিশ বেআইনি লগ্নি সংস্থা তদন্তে আরও ছয় পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই এরা প্রত্যেকেই সারদা তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন এই ছজনের বয়ান রেকর্ড করতে চেয়ে ডিআইজি সিআইডিকে ইমেল করা হয়েছিল বলে খবর সিবিআই সূত্রে পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে ফের তৃণমূলের গোষ্ঠী কন্দলের অভিযোগ উত্তর দিনাজপুরের ইসলামপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘটনায় আটক ১৪ পূর্ব বর্ধমানের রায়নায় তৃণমূলের অফিস ভাঙচুর ঘিরে উত্তেজনা তৃণমূলের দাবি সিপিএম এর মদতেই কাজ করেছে বিজেপি অভিযোগ অস্বীকার সিপিএম এর বেলেনি বিজেপির প্রতিক্রিয়া ঘটনায় গ্রেপ্তার নয় পঞ্চায়েতে বোর্ড দখলকে কেন্দ্র করে অশান্তি অব্যাহত মালদায় তৃণমূলের অফিসে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা তৃণমূল তাদের দিকে আঙুল তুললেও বিজেপির দাবি এই ঘটনায় তাদের কোনো যোগ নেই ভোটের সময় থেকে এলাকায় সন্ত্রাস চালাচ্ছিল তৃণমূল যার জেরে ক্ষুব্ধ এলাকার মানুষ এই হামলা জনরোষের বহিঃপ্রকাশ সার্কাস অ্যাভিনিউতে ব্যাংকুয়েট হলে অনুমতি ছাড়াই রাতভর পার্টির অভিযোগ আবগারি দফতরের তল্লাশিতে উদ্ধার বিপুল নেশার সামগ্রী পার্টির আড়ালে অবাধ নেশার কারবার সন্দেহ তদন্তকারীদের গ্রেপ্তার দুই মোবাইল টাওয়ার বসানোর নাম করে মোটা অঙ্কের টাকা প্রতারণার অভিযোগ সেক্টর ৫ থেকে গ্রেফতার তিন মহিলা সহ ৭ উদ্ধার গ্রাহকদের চেক এবং ব্যাংক সংক্রান্ত বহু নথি হুগলিতে মদের থেকে অস্বাভাবিক মৃত্যু যুবকের পরিবারে সন্দেহ মদের সঙ্গে কিছু মেশানো হয়েছিল সে কারণেই মৃত্যু উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের নদিয়ার নাকাশিপাড়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু শ্বশুর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার পণের দাবিতে অত্যাচারের জেরেই আত্মঘাতী বলে অভিযোগ পরিবারের শ্বশুর বাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর অভিযোগ কুপ্রস্তাবে রাজি না হয় লুকিয়ে তার স্নানের ছবি তোলেন প্রতিবেশী যুবক তারপর থেকেই চলছে লাগাতার হুমকি বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের হলেও অভিযুক্ত এখনো অধরা বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে এই সন্দেহে স্ত্রীকে মারধর করে গায়ে ব্লিচিং পাউডার ঢেলে দেওয়ার অভিযোগ ঘটনাস্থল হুগলির তারকেশ্বর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ এবার উত্তর চব্বিশ পরগনায় মোমো আতঙ্ক সোদপুরে মহিলা তথ্য প্রযুক্তি কর্মীর মোবাইলে মোমো মেসেজ প্রেরক নিজেকে মোমো বলে পরিচয় দেয় এই মেসেজ পাওয়ার পরই কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন আতঙ্কিত তথ্য প্রযুক্তি কর্মী জামাইকে খুনের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে ঘটনাস্থল বীরভূমের ইলাম বাজার স্থানীয় সূত্রে খবর তার শ্বশুরের সঙ্গে শাশুড়ির দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল বিবাদ মেটাতে শাশুড়িকে নিয়ে একাধিকবার প্রশাসনে দ্বারস্থ হন বরুণ অভিযোগ সেই আক্রোশেই খুন পলাতক অভিযুক্ত পশ্চিম মেদিনীপুরের বেলদায় ভয়াবহ আগুন ভস্মীভূত হয়ে গেল কাজু বাদামের প্যাকেজিং কারখানা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন প্রায় ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা উত্তর চব্বিশ পরগনার বারাসাতে ডেঙ্গি আতঙ্ক জ্বরে আক্রান্ত কালিয়ান গ্রামের ১১ জন বাসিন্দা গতকাল এলাকা পরিদর্শনে যান জেলা শাসক অন্তরা আচার্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রতিটি বাড়িতে পঞ্চায়েতের তরফে ছড়ানো হচ্ছে ব্লিচিং পাউডার পাশাপাশি চলছে সচেতনতা প্রচার টানা কয়েক ঘন্টার বৃষ্টি আর তাতেই জলমগ্ন দুর্গাপুরের কোর্ট বিল্ডিং চত্বর অভিযোগ এই সমস্যা বহু পুরনো কিন্তু তা সমাধানের জন্য প্রশাসনের তরফে কোনো উদ্যোগ দেখা যায়নি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সূত্রে দাবি নতুন ভবনে আদালত স্থানান্তর হলে পুরনো এই ভবনে সংস্কার করা হবে হাতির হামলার প্রতিবাদ মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপালে রাজ্য সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ হামলায় প্রাণহানির পাশাপাশি ক্ষতি হচ্ছে বাড়ি ও স্কুলে নষ্ট হচ্ছে জমির ফসল এসবের স্থায়ী সমাধান চান এলাকার মানুষ টালিগঞ্জের তৃণমূলের উদ্যোগে পালিত হল রাখি বন্ধন কর্মসূচি অনুষ্ঠানে হাজির ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা দেন তিনি যাদবপুরে রাখি উৎসবে সম্প্রীতির বার্তা উৎসবে সামিল সুজন চক্রবর্তী স্থানীয় বিধায়ককে রাখি পরান দলের মহিলা কর্মীরা রাসবিহারীতেও যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন কর্মসূচি পালিত হয় অনুষ্ঠানে পোশাকী নাম সংস্কৃতি দিবস চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে রাখি পরিয়ে দেন মালা রায় ছিল মিষ্টি মুখের আয়োজন পথ চলতে মানুষের হাতেও রাখি পরানো হয় লেকটাউনে দক্ষিণদারিতে রাখি উৎসবে সম্প্রীতির বার্তা বিধাননগরের তৃণমূল বিধায়ক সুজিত বসুর হাতে রাখি পরালেন এলাকার সব সম্প্রদায়ের মানুষ দলীয় কার্যালয়ে রাখি উৎসবে সামিল হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ বাস পড়েছে অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছে খুঁটি পুজো চুপি সারে চলছে থিমের লড়াই আর হবে নাই বা কেন পুজোর তো বাকি আর মাত্র ৫০ দিন বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রস্তুতির মধ্যেই অনেক জায়গায় রাখি বন্ধন কর্মসূচি পালন করছেন পুজো উদ্যোক্তারা
এশিয়ান গেমসে রবিবার ইকুয়েস্ট্রিয়ান থেকে জোড়া পদক ভারতের। ব্যক্তিগত জাম্পিং ইভেন্ট থেকে দেশকে রূপোর পদক এনে দিলেন ফওয়াদ মির্জা। টিম ইভেন্টও জাপানের পিছনে শেষ করে রূপো জিতেছে ভারত। এশিয়ান গেমসে পদক নিশ্চিত করলেন সাইনা নেহওয়াল। সিঙ্গলসের শেষ আটের ম্যাচে থাইল্যান্ডের ইন্তানন রাচানককে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন সাইনা, ফলে পদক নিশ্চিত ভারতীয় খেলোয়াড়ের। ব্যাডমিন্টনে জোড়া পদক নিশ্চিত সাইনার মতো শেষ চারে সিন্ধু। থাইল্যান্ডের জিন্দাপল নিচাওনকে হারিয়ে পদক নিশ্চিত করলেন পিভি সিন্ধু। তীরন্দাজি থেকেও পদক নিশ্চিত করল ভারত। মহিলাদের কম্পাউন্ড আর্চারি ফাইনালে ভারত শেষ চারে চাইনিজ তাইপেইকে হারিয়ে এবার সোনা পদক জয়ের হাতছানি। ইংল্যান্ডের মৃত্যু বাংলার প্রাক্তন অধিনায়ক ও জাতীয় দলে খেলা ক্রিকেটার গোপাল বসুর। বয়স হয়েছিল 71 বছর। ষাটের দশকে অজিত ওয়াড়েকরের নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেন গোপাল বসু।